গুড ইভিনিং গুড ইভিনিং আজকে আরেকটা কম্পিটিশন নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এর আগের বারে যেটা করেছিলাম ওটা ফার্স্ট টাইম ছিল একটু এদিক ওদিক হয়ে গেছে যাই হোক অতটা ব্যাপারটা হয়নি বোধগম্য হয়নি তো অনেকটা আমরা বুঝেছি মানে জয় কম্পিটিশনের জন্য ঠিক ছিল বাট আমি আছি ঠিক আছে যে বোন ছিল বোন একটু আস্তে খায় ও ভালোবাসে বাট একটু আস্তে খায় ওই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে যাই হোক ওটা প্রথমবার ছিল আজকে যেটা নিয়ে এসেছি আমি আমার ছেলেকে নিয়ে এসেছি ওর নাম সৌরজিৎ ও ক্লাস টেনে পড়ে আমার ভাইপো তো আজকে ওর ও থাকবে মানে আমরা তিনজনেই আছি আজকে চ্যালেঞ্জটা হবে তো কি কি আছে আমি আগে মেনুটা দেখিয়ে দিই আমরা চাই অজিত বলো একদম আমি তো চাই অবশ্যই অজিত আর কিন্তু আমরা হাড্ডা হাড্ডি লড়াইটা হবে আমি কিন্তু চেষ্টা করব কিন্তু আমার মনে হয় না আমি টক্কর দিতে পারবো এদের দুজনকে অ্যাটলিস্ট যাই হোক আজকের মেনুটা আমি আগে বলে দিই এটা হলো চিকেন ক্রিসপি উইংস সঙ্গে রয়েছে কেচাপ আচ্ছা এখানে রয়েছে চিকেন মোমো ছটা চিকেন মোমো আছে এখানে ভাই আমারটা সাতটা কেন এলো কটা আছে রে ছটা আচ্ছা আমারটা না এখানে সাতটা রয়েছে দোকানদার হয়তো একটু বেশি ইমপ্রেস হয়ে গিয়ে এটাই দিয়ে দিয়েছে সাতটা যাই হোক তা আমি কিন্তু ছটাতেই থাকবে ঠিক আছে সাতটা খেতে হবে না আমি একটা রেখেই দেবো এখানে বলে দিলাম ওকে ঠিক আছে আচ্ছা আর এখানে রয়েছে এগ নুডলস হাক্কা হাক্কা আর এর সঙ্গে কেচাপ রয়েছে আর এখানে রয়েছে স্যুপ চিকেন স্যুপ যেটা মোমোর সঙ্গে হ্যাঁ মোমোর সঙ্গে চিকেন স্যুপ রয়েছে আর গ্লাসে জল আছে ঠান্ডা জল একদম আইস কিউব দেওয়া কিউব গুলো বলে গেছে আর কারুর যদি বা অন্য পরে যদি কেচাপ লাগে অন্য কিছু লাগে নেওয়া যেতে পারে ঠিক আছে হ্যাঁ কেচাপ লাগলে নেওয়া যেতেই পারে কিন্তু আমার মনে হয় এগুলো যা আছে সাফিসিয়েন্ট এরপরে লাগবে না হ্যাঁ আর এইটা হলো 500 টাকা আজকে আগের বারের মতো এটাও 500 টাকা আছে আমি চাই এটা বাবি পাক তো যাই হোক এটা এখানে রইলো আর আরেকটা কথা হলো যে এই টাকাটা কিন্তু আমি স্যানিটাইজ করে আগের বারেও তাই ছিল স্যানিটাইজ করে নিয়েছিলাম আপনারা অনেকে আমাকে বলেছেন যে এটা হাত ধুয়ে নেওয়া উচিত ছিল একদম ঠিক কথা টাকায় হাত দিলে অবশ্যই হাত ধোয়া উচিত তো আমি টাকাটাকে আগে স্যানিটাইজ করে নিয়ে এখন এগুলো বলা বেকার এখন মোটামুটি সবাই আর আজকে কোনো টাইমারের কোনো গল্প নেই যে আগে শেষ করবে সে মানে 5 মিনিট যদি আমি দিয়ে দিই এটা বিচ্ছিরি ব্যাপার 5 মিনিট কেউ শেষ করতে পারবে না ওইভাবে আর কতটা কি শেষ হবে সেই নিয়েও দরকার নেই যে আগে শেষ করতে পারবে সে উইনার ওকে ভাবি ঠিক আছে ওকে তো 1 2 3 স্টার্ট 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 স্যুপটা আগে খাচ্ছি কিছু করার নেই কারণ স্যুপটা ঠান্ডা হয়ে গেলে না খাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে নুডলস লাগবে এটা কি করে জানা যাবে যে আমন্ড রোল সব থেকে বেশি এটা ইচ্ছে করে দেওয়া হয়েছে আমি শিওর তোমার আর বাবির বাবুর সেম আছে ঠিক আছে না যদি কম থাকে আমারটাই থাকে আমি চিন্তা করতাম না আমি এমনি শেষ হতো না
ভাবি ড্রিঙ্ক শেষ। আমি যতটা শেষ করে দিয়েছি, হ্যাঁ চাউমিনটা খেতে ভালো, সবাই নুডলস বলে আমি এখন অব্দি চাউমিনই বলি। মোমোটা উইংসটা খুব ভালো খেলাম, মোমোটাও ভালো। আমার একটা এক্সট্রা তুলে রাখলাম। Good boy, dude. মোমোটা কেন এমনি পেটটা চাপ হয়ে গেছে। গড বলডু গলে না লাগাবো, হ্যাঁ আস্তে আস্তে না, আস্তে আস্তে না, তাড়াতাড়ি। কি বলবো আমি, ওকে আস্তেও বলতে পারছি না আবার তাড়াতাড়িও বেশি বলতে পারছি না। কিন্তু আমার অবস্থা টাইট, শোচনীয়। আমি ছটা মোমো আর উইংস খেয়ে আমার হয়ে গেল।
কম্পিটিশনে আজকে পেট পেট খালি রেখেছে না লাগদা পেট খালি করে আমি বলেছিলাম যে পেটটা খালি করে আসবে দুপুরবেলা দাঁতেই খেয়ে নেবে ছেলে আমার বড়ই অদ্ভুত ক্যান্ডি আমার পায়ের তলায় আছে আর ও বোধহয় জিজ্ঞেস করছে হেল্প করতে হবে আমার লোড়ে বোনা লাভ আছে আমার আর ঢুকছে না সম্ভব দারুন আমি ঘেমে চান করে গেছি আমি আর খেতে পাচ্ছি না কারণ আমি এতটা খাই না আমি হয়তো অনেক রকম অ্যাকচুয়ালি আমি ফুডি আমি অনেক রকম খেতে অবশ্যই ভালোবাসি কিন্তু কোয়ান্টিটি কম থাকে আর সবকিছু একটু একটু টেস্ট করলাম জাস্ট এনাফ যাই হোক আমি খুব খুশি আমার ছেলে জিতে গেছে আমার পোলা জিতে গেছে বড় পোলা আমার যখন বিয়ে হয় তখন আমার বাবি তখন দু মাস চার দিন ওর এজ দু মাস চার দিন এজ মানে আমার বিয়ের প্রত্যেকটা পিকে ও আমার কোলে আছে নয় ওর কোলে আছে আমরা ওকে কোলে নিয়েই বিয়ে করেছি তুমি দাদা ভাই জিতে গেছে যাই হোক তো আজকের এই কম্পিটিশনটা আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে অবশ্যই কারণ এটা কিন্তু আমিও চেষ্টা করেছি প্রথম থেকে আমি আস্তে আস্তে একটুও খাইনি ওরা তো যখন তাড়াতাড়ি খায় খেয়েছে মানে আমি তো একটু আস্তে আস্তে খাইনি কিন্তু লাস্ট অব্দি গিয়ে বুঝতেই পারছেন আমার দ্বারা উঠলো না এটা আর সম্ভব না আজকে রাত্রে আমাদের খাবার মানে ডিনার এখানেই কমপ্লিট যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট দিয়ে আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট গুড নাইট